पार्ट थ्री चाहिए, पार्ट थ्री चाहिए, पार्ट थ्री चाहिए। ওরে ভাই রে ভাই, আর কোনো উপায় নেই, পার্ট থ্রি বানাইতে হইতাছে ভাই। চেহারা খারাপ হতে পারে কিন্তু যে গেট আপনি চলি রাস্তার কুত্তারা দেখলেই শুধু চাইয়া থাকে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপর বলে দিচ্ছি, আজকে আমরা গ্রামের চাষে তো বোনের পার্ট থ্রিটা রিভিল করতে যাচ্ছি ভাই। তোমাদের এত পরিমাণ কমেন্ট আসছে যে পার্ট থ্রি পার্ট থ্রি পার্ট থ্রি ভাই, সব কয়টা কমেন্ট আর দেখাইতে পারলাম না, যার কারণে আর দেখাইলাম না। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। আমি নাকি নাটক করি, তুই করব না? আমি তো নায়িকা। ওকে ওকে, মেনে নিলাম আপনি নায়িকা। তবে আমারও একটা ছোট্টখাটো প্রশ্ন আছে, আপনি এই রাতের দিকে ওইখানে কি করতেছেন? দেখেন ওনার ব্যাকগ্রাউন্ডে ফুললি ক্লিয়ার বোঝা যাইতেছে যে ওটা পুরাটাই রাত। তো অ্যারাউন্ড হয়তো রাতের 10টার উপরে বাজে। তো এখানে আমাদের গ্রামের একটা আঞ্চলিক ভাষায় একটা কি যেন বলো, এটা কে সন্ধি, কথার সন্ধি আছে। রাত বাজে 12টা, বুড়া বুড়ি ন্যাংটা, বুড়া কয় হ্যালো, বুড়ি কয় ঠে। গার্লফ্রেন্ড থাকতে তো সিগারেট খায়, হ্যাঁ তুমি সিগারেট খাবো না এখন থেকে তুমি গার্লফ্রেন্ডের ঠোঁট খাবা। ঠোঁট আমি খাওয়াচ্ছি, তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন আছে ওটা দিয়ে নিচ্ছি। ডিজিটাল প্রোডাক্টিভিটি, এটা এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে আপনারা একদম কম দামে ডায়মন্ড কিনবা ইউসি কিনে নিতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে দেওয়া থাকবে, অবশ্যই ওইখান থেকে লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর একটা মেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ওই তারপর হোমে এসে আপনারা যা যারা ফ্রি ফায়ার কিনবা পাবজি খেলে থাকেন তারা নিজের ওয়েবটাতে ক্লিক করবেন, তারপর ওইখান থেকে খুব কম দামের মধ্যে ডায়মন্ড কিনবা ইউসি পেয়ে যাবেন। একদম স্বল্প দামের মধ্যে সেল দেওয়া হচ্ছে ইউসি আর ডায়মন্ড। তো ভাই সামনে আবার ঈদের সিজন, ঈদের স্পেশালে আবার ডিসকাউন্টও থাকতে পারে। নিচে পিন কমেন্টে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। আর তার থেকে বড় কথা, এটা 100% ট্রাস্টেড একটা ওয়েবসাইট। যে ভাইটার ওয়েবসাইট ওইখান থেকে আমি রেগুলার টপ আপ করতাম, আপনারা এখান থেকে নিতে পারেন। এখানে অনেক রকম সুবিধা আছে, যেমন ধরেন যে কোনো স্পেশাল ডেতে স্পেশাল স্পেশাল ছাড় আছে। তো যাও এক্ষুনি ওয়েবসাইটে যাও, গিয়ে অ্যাপটা ডাউনলোড করো অ্যান্ড লগ ইন করো এবং নিজের ইচ্ছা মতো ডায়মন্ড টপ আপ করো। আর হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমার পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তাড়াতাড়ি যাও এক্ষুনি ডাউনলোড করে আসো। গার্লফ্রেন্ড থাকতে তো সিগারেট খায়, হ্যাঁ তুমি সিগারেট খাবো না এখন থেকে তুমি গার্লফ্রেন্ডের ঠোঁট খাবা। ওরে বাপ ওরে, গার্লফ্রেন্ডের ঠোঁট খাবা, সিগারেট খাবা না, সাইরা গেলে গাঁজা খাবা, তারপর অন্য কোনো মেয়ের দিকে তাকাবা না, এটাই তো চাইতেছো তাই তো? বাই দ্য ওয়ে, যে মেয়ে কিনা বলতে পারে যে তুমি সিগারেট খাবা না গার্লফ্রেন্ডের ঠোঁট খাবা, সেই মেয়ে কি একটু অনুরোধ করলে হয়তো বা অন্য কিছু খেতে দিতে পারে, যেমনটা তোমরা ভাবতেছো ওইটাই। এটা আগে তুমি বলবা না। চোখ তুলে দেখো না কে এসেছে। क्या बात है सर, क्या बात है, वाह 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 वाह, भाई 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 भाई, मन भुरा गया था। আচ্ছা মাইনা নিলাম তুমি ডান্স পারো না, তার মানে এটা তো না যে তুমি ডান্সের অসম্মান করবা ভাই। সরি আপু, আপু বলাটা ভুল, এটা ভাই বলার যোগ্য। কেননা তার সাথে এত পরিমাণ ছেলে যে আমার মনে হয় না যে সে একটা মেয়ে। আচ্ছা ডান্স পারো না সাবজেক্ট আল্লাহ, তাহলে তুমি ডান্স করতে যেও না। কেন তুমি বারবার কমল লড়াইতেছো এইভাবে? পারে শুধু কমল লড়াইতে, পারে না তো ডান্স। পারে শুধু কমল লড়াইতে, পারে না তো ডান্স। তোমাকে এক রাতে প্রেগনেন্ট করবো, দিয়ে দেখো একটা চান্স। কারো মনে একটু জায়গা পাইলে এইভাবে আর টিকটকে পড়ে থাকতাম না। বলতেছে আপু আমার ঘরেও জায়গা নাই, মনেও জায়গা নাই, আমি কোনো জায়গায় আপনার জায়গা দিব এরকম কোনো জায়গায় নাই। কারণ আপনার মতো গ্রামে চাচা তো বোন যাতে আমার মনে না হয় আমি এটাই চাই। তবে হ্যাঁ একটা জিনিস আমি আপনারা ফ্রিতে বলে দিতে পারি, যে আপনি যদি জায়গা না পান কারো মনে তাহলে গিয়ে শুয়ে পড়েন কোনো বুড়া বেড়ার ধর। দেখো ভাইয়া, তার জন্য আমার একটা বিষয় সব থেকে বেশি কষ্ট লাগে, সে যেখানে ছেলে পায় সেইখানে গিয়ে টিকটক ভিডিও বানায়। প্রমাণ দাও। এখন আবার অনেকের প্রমাণ চাই, এই লও। ভাই এমন ফিল্টারই ইউজ করছে যে ফিল্টারের দোচনে পুলাটারে মনে হইতেছে মাইয়া লও, পুলাটার জন্য খুই জানি একটা ছাইয়া, যাতে তাড়াতাড়ি মা হয়ে যায় এই ছেলে আক্তার মাইয়া। সরি আমাদের এই বড় ভাইয়া যে কিনা তোমার সাথে ভিডিও করে টিকটকে গিয়া। সাবধানে থেকো প্রিয়, তুমি আমার খুব শখের একটা মানুষ। ওইটা তো ছিল তার প্রথম বাতার, এটা হলো দ্বিতীয় বাতার। আর সত্য কথা বলতে গেলে ভাই, তার বাতারের যে আছে কত কাতার আল্লাহই বেটার জানে ভাই। কেননা তার বাতার আছে এত পরিমাণ যে বাংলাদেশ থেকে ভরে যাবে কাতার, এত পরিমাণ বাতার। তো ভাই আমি জাস্ট এটাই বলতে চাই ভাই, এত বাতার দিয়ে করোটা কি ভাই কোনোটা? আচ্ছা আপু, এই যে তোমার এতটি বাতার আর এই যে লাগাইছো এত বড় বড় কাতার, তাহলে একটা জিনিস আমারও বলো, তুমি কেমনে দেবে এগুলার কভার? কেননা সবাই যদি এক এক করে তোমার খায় তাহলে তো তুমি হয়ে যাবা সাবার।
কোনোটার বাইকে ওঠো তো কোনোটার কোলে ওঠো, তাহলে এক কাজ করো আমার সাথে একটা রাইড জাগো, দেখি কে কত খেলা পারে ভালো, আই মিন ফ্রি ফায়ার কাস্টম অনবিয়ন। তেমন কিছু না, যাই না তাসনিম তো মাহপুর গভীরতা দেখতেছি, কেননা তার তো প্রচন্ড পরিমাণ বাতার। कैसी लगी आगे स्वाद? দেখো মন গলার পিছনে লাগে একটা কারণ, তোমাকে দেখলে আমার ধনু বলে দাঁড়ানো বারণ, তাহলে মন গলে যাবে। তাহলে কোন সে কারণ তুমি একবার আমাকে বলো তো বাছাধন, তোমার জন্য কেন গলবে আমার মন? কেননা তুমি তো গ্রামের চাচাতো বোন, আর তোমাকে দেখলে ক্রাশও খাবে গ্রামের চাচাতো ভাই। আমি কিন্তু কোনোভাবে গ্রামের মানুষকে উল্লেখ করি নাই, বাজে মন্তব্য করার আগে একটু বুঝানিও ভাই, কেননা এটা হচ্ছেই গ্রামের চাচাতো বোন, গ্রামের চাচাতো ভাইয়েরাই এর প্রতি ক্রাশ খায়। হায় হায়, ইতনা সুকুন। তাকাই আসো কেন, প্রেম করবা? দেখবো না আমার দিনে এমন এতটা খারাপ হয় না যে তোর মতো গ্রামের চাচাতো বোনের সাথে প্রেম করতে হবে ভাই। আমার কি অন্য কোনো উপায় নাই যে তোর মতো গ্রামের চাচাতো বোন ছাড়া আর কোনো মাই আমার কপালে নাই? তো আমি জাস্ট এটাই বলতে চাই, দেখবো তুই গ্রামের চাচাতো বোন থাকোস তুই রাজশাহীতে, তবে হ্যাঁ তার মানে এটা তো না যে গ্রামের চাচাতো ভাইরাও থাকে রাজশাহীতে কিংবা গ্রামে। কেননা গ্রামের চাচাতো ভাই সেটা তাদেরকে বলা হয় যারা সমাজের চলার মতো না। কেননা ভাই দেখ, কেননা ভাই একটা নর্মাল ছেলে যেভাবে থাকে তার থেকে একটু অন্যরকম ভাবে থাকে। কি বলছেন আপনি? আইসে অন্য এলাকা থেকে অন্য এলাকায় ফোটা মৃদু চাই, আবার কাপড়ের স্টাইল দেখলে মনে হয় যে না, আর কাপড়ের স্টাইল দেখলে মনে হয় সে একটা হিপ হপার আমরা চ্যাটার বলা। যাই হোক, এমন অ্যাটলিস্ট বুঝাইতে তো পারছি যে গ্রামের চাচাতো ভাই অর্থ কি। আমি বুঝিতে পারি আছি। তো এখন এটাই বলতে চাই, এই গ্রামের চাচাতো বোনের প্রতি ক্রাশটাও কিন্তু এই গ্রামের চাচাতো ভাইয়া সারি খাই, আর আমাগো ভাই এতটা ঠেকা পড়ে নাই যে আমরা গ্রামের চাচাতো ভাই হয়ে যাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, আর এইসব ম্যাগি দেখলে ভাই এমন আমাদেরটা নাহি খারাই। তাই আমরা এইসব গ্রামের চাচাতো বোন নিয়ে আর কথা নাহি, বার আজকের ভিডিও এখানেই শেষ করতে চাই। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতক্ষণ যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, এন্ড হ্যাঁ অবশ্যই কমেন্ট করে তোমাদের মন্তব্য জানিও যে পার্ট 3টা কেমন হয়েছে। আমি বলুম না আমার শরম করে। এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করো, এন্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।